বারুনী স্নানকে সামনে রেখে লাখো ভক্তের সমাগম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে ধর্মের রীতি মেনে স্নান চলবে বুধবার পর্যন্ত বারুণী মেলাকে কেন্দ্র করে লাখো পূর্ণার্থীর সমাগম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে রাজ্য তো বটেই ঠাকুরবাড়িতে ভিড় জমিয়েছেন ভিন রাজ্যের মতুয়া ভক্তেরাও মতুয়া রীতি অনুযায়ী বাংলা চৈত্র মাসের মধুকৃষ্ণার ত্রয়োদশী তিথিতে ঠাকুরবাড়ির কামনা সাগরে স্নানের জন্যে ছুটে আসেন লাখো লাখো ভক্তেরা ঠাকুরবাড়ির সূত্র থেকে জানা গেছে মতুয়াদের প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিকে সামনে রেখেই ঠাকুরনগরে এই মেলার প্রচলন করেছিলেন প্রমথরঞ্জন ঠাকুর প্রমথরঞ্জন ঠাকুরের মৃত্যুর পর সারা ভারত মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা হন বড়মা বিনাপানী দেবী সম্প্রতি প্রয়াত হয়েছেন বড়মা বিনাপানী দেবী তার ওপর লোকসভা নির্বাচনের দাদামা বেজেছে ঠাকুরবাড়ি থেকেই বনগা লোকসভা আসনের তৃণমূল প্রার্থী হয়েছেন ঠাকুরবাড়ির বড় বৌমা মমতাবালা ঠাকুর এই আসনেই বিজেপির প্রার্থী হয়েছেন ঠাকুরবাড়ির নাতি শান্তনু ঠাকুর ফলে রাজনৈতিকভাবে সম্পূর্ণ আড়াআড়ি ভাগ হয়ে গেছে ঠাকুরবাড়ির দুটি পক্ষ এ কারণে কিছুটা হলেও ভক্তেরাও দ্বিধাগ্রস্ত এবছরই প্রথম দেখা গেছে ঠাকুরবাড়ির মাঠ ছাড়াও পার্শ্ববর্তী একটি মাঠে মেলা বসতে ঠাকুরবাড়িতে আসা একাংশের ভক্তদের দাবি মেলা ঘিরেও রাজনৈতিক দ্বন্দ্ব যদিও মমতা ঠাকুর বা শান্তনু ঠাকুর কেউই মেলা ভাগাভাগির বিষয়টি মানতে চাননি ঠাকুরবাড়ির সূত্রে জানা গেছে মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল নটা পর্যন্ত ঠাকুরবাড়ির কামনা সাগরে স্নান সারবেন ভক্তেরা শান্তনু ঠাকুরের দাবি এবছর মেলায় প্রায় চল্লিশ লক্ষ ভক্ত সমাগম হবে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মেলায় আসা দোকানীদের একাংশের আবার অভিযোগ রয়েছে মেলার অব্যবস্থা নিয়ে তাদের দাবি মেলার মাঠে জল জমে রয়েছে তো কোথাও আবার কাদা ফলে দোকানদারি করতে পারছেন না তারা কোথাও ক্ষোভ কোথাও রাজনীতি সব মিলিয়ে জমজমাট বারুনি মেলা স্নান করা এটা হচ্ছে এই দুশো বছরের ইতিহাস তবে থেকে গুরুচর ঠাকুর বারুণী মহামেলা তৈরি করেছিলেন শ্রীধা মোড়াকান্দিতে তবে থেকে উনিও করতেন সেই রীতি অনুসারে আমরাও করি আমার মনে হয় এবারের মেলাতে চল্লিশ লক্ষ ছাড়িয়ে যাবে ভক্তরা দূর দূরান্ত থেকে আসছে খুব হবে আসছে এবং এসে আমাদের এই মহা বারুণী মেলাতে অর্থাৎ বৌদ্ধ ধর্ম এসে পূর্ণ স্নান করতে দীপ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ঠাকুরনগর